পাকা সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ছেত্রা নদীর দুই পাড়ের ১৭ গ্রামের মানুষ। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে পারলেও বর্ষায় তাদের দুর্ভোগের সীমা থাকে না। দ্রুত স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ছেত্রা নদীর উপর ৬০০ ফুট লম্বা ও ৫ থেকে ৬ ফুট প্রশস্তের এই সাঁকোই ভরসা ১৭টি গ্রামের মানুষের। প্রতিদিন অন্তত ১০ থেকে ১২ হাজার মানুষ এই সাঁকো দিয়ে যাতায়াত করেন। এছাড়াও শতাধিক মোটর বাইক ও অর্ধশত অটোরিকশা চলাচল করে। দুর্ভোগ কমাতে প্রায় ২৪ বছর আগে গ্রামবাসী তাদের অর্থে ছেত্রা নদীর উপর ওরওয়াল ও পাকশিমুল সংযোগ সাঁকো তৈরি করে। স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে সাঁকো দিয়ে পারাপার সম্ভব হলেও বর্ষাকালে পানি বেড়ে গেলে সেতু ভেঙে ফেলতে হয়। তখন তাদের ভোগান্তির শেষ থাকে না। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা পাকা সেতুর প্রতিশ্রুতি দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বাচ্চারা স্কুলে যেতে আরও বেশি অসুবিধা হয়, বর্ষাকালেও অসুবিধা হয়, কারণ নৌকা যাতায়াত হয়। যে রিক্সা চলাচল তো করি আমরা, মোটরসাইকেল তো অনেক সময় তো পানি তিনি ফুরি যাই গেছে, কারণ ব্রিজ দাদা থেকে লড়াচড়া করে যেতে পারি না। বর্ষাকাল তো আর সাঁকোটা তাহে না, যদি যদি এটা ব্রিজ হয় তাহলে তো আমরা তো বর্ষাকালেও চলাচল করতে পারবো। আমরা এলাকাবাসী বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছি, কিন্তু কোনোদিন এই ব্রিজটা আলোর মুখ দেখে নাই। এবং আসলে বর্তমানে যে কী হবে কী হচ্ছে এটা আমরা জানি না। অনেকেই আমরা বলে থাকি হবে হবে, কখন হবে এটা আমরা আদ্য পর্যন্ত জানি না। ছেত্রা নদীর উপর সেতু নির্মাণের প্রক্রিয়া অন্তর্ভুক্ত করার কথা জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। ডিপিপিতে অনেক ব্রিজ আমরা করছি, কিন্তু যেহেতু ভিলেজ রোড ওটাও আমরা আমাদের ইয়েতে পরিকল্পনা আছে, আন্ডার ১০০ মিটার নামে আমাদের একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে এটা উন্নয়নের প্রক্রিয়া চলমান আছে আর কি। জনদুর্ভোগ কমানো এবং হাওর বেষ্টিত এলাকার জীবনমান উন্নয়নে দ্রুত স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।